তো আমরা বিছানাগান্ধীকে ছিলাম, সে জায়গা থেকে সিলেট, সিলেট থেকে সুনামগঞ্জে আইসা সুনামগঞ্জ হোটেলে ঘুরছি। ও রাত্রে 10:30-10:30 দিকে পৌঁছেছি, রাত্রে ব্লগ করতে পারি নাই, ক্যামেরা চার্জ ছিল না ঠিক মতন, একেবারে চার্জ ছিল না, পরে চার্জ দিলাম আইসা। রাত্রে 12:30-12:30 দিকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পরে ঘুমাইলাম, এখন সকালে উঠলাম, এখন আজকে গাজীপুর উদ্দেশ্যে রওনা দিব। হোটেলের পরিবেশ অনেক সুন্দর আছে, তো আমরা এটা হচ্ছে তিনতলা ডাইনিং স্পেস, আমরা রয়েছি 401 নম্বর রুমে। জানাবাতির অবস্থা খুবই খারাপ, এলোমেলো হয়ে আছে, একটা আদি যুগের টিভি আছে, তারপর বর্তমান সব জায়গায় এলইডি, রেডি হয়ে গেলাম, এখন নিচে যাবো, বের হবো, আমরা বের হয়ে যাচ্ছি হোটেল থেকে, হোটেল ওমর আবাসিক। বের হয়ে যাচ্ছি, তো এই যে আমাদের নিচে বাইক রাখা আছে, তো ওই জায়গায় বাইক পার্কিংটা ছিল সুন্দর, সবাই আমরা সুন্দর মতন বাইকটা পার্কিং করতে পারছি। তো সিলেট যে জায়গায় ছিলাম ওই জায়গায় বাইক পার্কিংটা একটু প্রবলেম ছিল, তো সকালবেলা আমি ঠিক মতন কথা বলতে পারতেছি না, কথা বাজতেছে। হোটেলে খাইছি, ওই হোটেলে খাই আর আমি ওকে দেখান তো সেকেন্ডটা ভালো কোন জায়গা এটা আল্লাহর রহমতে ফুল সময় হচ্ছে 7:44, তো একটার পর একটা বের করতেছে, আমারটা শেষ বের করতে হবে। তো বের হয়ে পড়লাম, সবাই একসাথে কথাবার্তা বলতেছে কোন দিকে যাওয়া যায়, কোন দিক দিয়ে যাওয়া যাবে। তো বরকত মামারে সেই লাগতেছে, এই একটা পাড়ে আছে উনি, চলেন তাহলে। বিসমিল্লাহ, 7:51 সময়, সুনামগঞ্জ থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাতে যেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, সকালেও খাওয়া দাওয়া করে দেন রওনা দিয়ে দেবো গাজীপুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে সুনামগঞ্জ থানা, আমার ডান পাশেরটা। তো ভিডিও তো শ্যুট করলাম, এখনও তো ইন্ট্রো দিলাম না, ইন্ট্রো দেওয়ার কথা ভুলেই গেছি। হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ রিয়াস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ। এই হচ্ছে সুনামগঞ্জের লঞ্চ ঘাট, এলাকার লোকেরা মাছ ধরতেছে বড়শি দিয়ে, ওই পার থেকে নৌকা দিয়ে লোক আসতেছে। আমরা এই জায়গায় সকালের খাবারের ব্রেকটা নিলাম, বের হয়ে খাওয়া দাওয়া করেই পরে বের হয়ে যাব, একেবারে রাস্তা দিয়ে যাব আর ছোট ছোট স্পট দেখে দেখে যাব। রুবেল ভাই আয়নের দিকে দেখতেছে না, ভাই হোটেলে ঢুকলাম, লঞ্চ ঘাট রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া শেষ করলাম,
খাওয়া দাওয়া শেষ করে এখন আসি হচ্ছে সুনামগঞ্জের আব্দুল হুজুর সেতু। সেতুটা একেবারে ছোটই, খুব বেশি বড় না, তো সেতুটা পার হয়ে গেলাম। ভিউটা কি দেখছেন কত সুন্দর, আমার কাছে জোস লাগতেছে সেই একটা ভিউ। তো সিলেট জাফরন ছিলাম, ওই জায়গার লোকজনের আচার ব্যবহার অনেক ভালোই। তো গতকাল সুনামগঞ্জ আসিলাম, এই জায়গার লোকজনের আচার ব্যবহার অনেক ভালো। তো এখন পার হইতেছি জয় বাংলা চত্বর। প্রকৃতি দেখতে এত সুন্দর লাগে, এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখেন ভিউটা দেখেন কত সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে যেতে পারেন। দুই পাশে হাওয়া, ডান পাশে পাহাড়, বাম পাশের হাওড়ের কর্নারিংটা দেখছেন কত সুন্দর। পয়সা উসুল, এই সিলেট টোরে আইসা পুরাই পয়সা উসুল। আবার যদি সময় সুযোগ এরকম হয় তাহলে আবার আসবো একদিন, আসলে দেখার মতনই একটা জায়গা, দেখতে হলে প্রচুর ঘুরতে হবে। যাই হোক, দেখি সামনের দিকে আগাতে থাকি, দেখতে প্রকৃতি দেখতে দেখতে যাই। আপনারাও দেখেন ভিউটা, আপনারা ভিউটা দেখেন আর এনজয় করেন। এই কত হাঁস দেখা যাইতেছে একসাথে, এত হাঁস দেখি নাই কখনো, কত হাঁস। এত হাঁস সম্ভবত হাওড়ের দিকেই দেখা যায়, হাওড় এলাকায় হাঁস পালতে অনেক সুবিধা হয়। তো এখন পার হইতে হবে নদী, নৌকা দিয়ে পার হইতে হবে। সবাই একটা একটা করে বাইক উঠাচ্ছে। আসলে এরকম নৌকা দিয়ে বাইক পারাপার করতে কতটা রিস্কি মনে হয়, যদি একবার পড়া যায় তাহলে কি অবস্থাটা হইব। একটা একটা যায় লোক, হ্যাঁ বন্ধ করার মতো ইরা তো সুইস্টার বুকলা যাইতে হবে না, গেরে ফেলানি উফরে উঠতে হবে। এইদিকে তো আর কিছু দাঁড়াই তো না, দাঁড়াই থাকলে সমস্যা নেই। তো সেলু দিয়ে আমরা বাইকগুলো পার করতেছি, ওই দিক দিয়ে বর্ডারের কাছ দিয়ে যাইতে হবে। এই ভিডিওটা করতেছি আমার ফোন দিয়ে, দেখেন ভিউটা দেখেন কত সুন্দর। আমরা নদী পার হইতেছি, সবাই একটা সুন্দর একটা ফিলে আছে, সুন্দর একটা মুহূর্তের মধ্যে আছে, সবাই দেখতেছে প্রকৃতি। নৌকা চলতেছে, আমরা আগাইতেছি, এই তো অল্প কিছুক্ষণের ভিতরে আমরা পারে চলে আসব। সময় হচ্ছে 11:13, চলে আসলাম ছোট নদী পার হয়ে, পারে আসলাম। এখন এক এক করে মোটরসাইকেলগুলো পার হবে, সবাই পার হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, বাইক স্টার্ট দিতেছে, আমিও স্টার্ট দিয়ে দিলাম। যান জানা গান একটা ইনসিডেন্ট হয়ে গেল, কারটা পড়ে গেছে পিছনে, ভাইয়া যাইবো গা ভালো করে তো দিতে হইব, ওই পাশেরটা দিলেই তো, ওই পাশেরটা ঘুরাই দেয়, ওই পাশেরটা ঘুরাই দেন। এটা লোহার, এত লোহার নেই তো প্রবলেম, যায় না যাই পড়ে যাইব। এইবার হচ্ছে আমার সিরিয়াল, দেখি সহি সালামতে যাইতে পারলেই হয়েছি। শোনেন শোনেন
আলহামদুলিল্লাহ অবশেষে আসতে পারলাম, সহি সালামতে আসতে পারলাম। তো আমরা বর্ডারের কাজ দিয়ে যাব, এদিক দিয়ে দেখে দেখে যাব, শিমুল বাগানের এদিক দিয়ে যাব, শিমুল বাগান দেখে দেন তারপর ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে চলে যাব। এলাকার লোকের কাছে জিজ্ঞেস করতেছে শিমুল বাগানের রাস্তাটা কোন দিকে, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। তো ডান দিক দিয়ে গেলেই সুবিধা হবে এটাই বললো। তো ডান দিক দিয়ে চলে গেলাম আমরা। এই হচ্ছে শিমুল বাগান। তো শিমুল বাগানে হয়তো ঢোকা হবে না, কারণ হচ্ছে অনেক দ্রুত তাড়াতাড়ি যাইতে হবে, বাড়িতে যাইতে হবে খুব দ্রুত, তার জন্য আর শিমুল বাগানে ঢুকতে পারবো না। এই হচ্ছে শিমুল বাগান গেট। মানিগাঁও বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। সুনামগঞ্জ বিখ্যাত শিমুল তোলা গাছ, সেগুলো সব ভিতরে শিমুল বাগান। তো শিমুল বাগান থেকে বের হয়ে গেছি, বেশিক্ষণ লেট করি নাই। তো আমরা ইন্ডিয়ার বর্ডারের কাজ দিয়ে যাইতেছি। তো আমরা ময়মনসিংহ এরিয়া দিয়ে চলে যাব। তো ময়মনসিংহ একটা বাইক বিদায় দিয়ে দেন আমরা তিনটা বাইক গাজীপুরের দিকে রওনা দিব। তো বিল্লাল ভাই আর বরকত মামাই ওনারা পরে আসবে, ওই একটা বাইককে বিদায় দিয়ে তারপর ওনারা আবার চলে আসবে। এরকম ট্যুর যেন আবার দিতে পারি, সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আমরা পাহাড় দেখতে আসছিলাম, পাহাড়ে রাইড করতে আসছিলাম। ডান পাশে পাহাড়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। তো আমরা দুই দিন সিলেট সুনামগঞ্জ, দুই দিন থাইকা, দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারতেছি। বাকিটা পথ যাতে সহি সালামতে যাইতে পারি এই দোয়াই চাই। বাবা রে বাবা, ডিসকভার নিয়ে দিই বরকত মামাই কি টান দিতেছে, উড়া দুরা টান। ওনারে ধরতইব, ওনারে ধরি। তো সবাই আমরা টানাটানি করতেছি ভালোই, 90-এর উপরে আছি। কাজটা কি করছে দেখছেন, আপনারে দেখেন তো। আল্লাহু আকবার, একে অল্পের জন্য বেঁচে গেলাম। মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে অল্পের জন্য বেঁচে গেলাম। দেখছেন কাজটা কি করছে, অটোলায়। আসলে অটো যারা চালায় এরকম সেন্স নিয়ে গাড়ি চালায়, এটা আসলে মেনে নেওয়া জানে। অল্প এই অটোওয়ালাদের ছোট্ট একটা ভুলের কারণে কত বড় একটা দুর্ঘটনা ঘটে। কত বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেলাম। আমাদের সবার মোটামুটি স্পিড ছিল 90-এর উপরে, 90+। লেঙ্গুরা 15 কিলোমিটার। তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তো দেখে শুনে রাইড করে যাইতে হবে, অনেক পথ বাকি আছে। তো হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে, যতক্ষণ পর্যন্ত আমি না আসছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। আসসালামু আলাইকুম। এরপর থেকে ডেইলি লাইফ ব্লগ আসছে।